আজ সংসদে বাজেট উপস্থাপন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি শীর্ষ ঋণ খেলাপি আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান গ্রেপ্তার বন্দরে গম নষ্টের আশঙ্কা 12 লাখ মেট্রিক টন রপ্তানি করবে ভারত শুনছিলেন ফর সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টা 21 সংবাদে সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এ জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের বাজেট উঠছে আজ এবারে বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা 2009-10 অর্থ বছরে বাজেটের চেয়ে যা প্রায় 6 গুণ বড় মূল্যস্ফীতির চাপ সামাল দিতে বাজেটে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি থাকছে ঘাটতি থাকতে পারে প্রায় 2,50,000 কোটি টাকা রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে 7.5%। তহিদুর রহমানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, চরম বেকায়দায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির এমন চ্যালেঞ্জকে সামনে রেখে আজ 2022-23 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। চ্যালেঞ্জিং টাইম আমরা মোকাবেলা করে যাচ্ছি। এই চ্যালেঞ্জিং টাইমের সময় আমরা এই দেশের মানুষকে আমরা যতটা পারি আমাদেরকে সহায়তা করব। ন্যায় সঙ্গত হবে না এবারের বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা যা 2009-10 অর্থ বছরের চেয়ে প্রায় 6 গুণ বড় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 4,36,271 কোটি টাকা এর মধ্যে এনবিআরের লক্ষ্য 3,70,000 কোটি এনবিআর বহির্ভূত খাত 18,000 কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য 45,000 কোটি টাকা কিন্তু তারপরও নতুন বাজেটে ঘাটতি থাকছে 2,41,793 কোটি টাকা আর অনুদান বাদ দিলে ঘাটতি ছাড়াবে 2,45,064 কোটি টাকা তবে সামগ্রিক ঘাটতি জিডিপির 5.5% ছাড়াচ্ছে না প্রবৃদ্ধি যাতে অক্ষুণ্ণ থাকে যেগুলো উৎপাদনশীল খাত সেগুলো কিন্তু আবার বিনিয়োগ বা বরাদ্দ থাকে যেমন কৃষি খাত ব্যক্তিগত শিল্প খাতে সহায়তা দেওয়া শিল্প প্রক্রিয়ান্বিত শিল্পগুলোতে সহায়তা দেওয়া সেগুলো অব্যাহত থাকবে এদিকে বাজেট ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণের উপরই নির্ভর করতে হচ্ছে বিদেশি উৎস থেকে 95,458 কোটি টাকা স্থানীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,06,334 কোটি টাকা এছাড়া 35,000 কোটি টাকার সঞ্চয়পত্র সহ মোট 40,000 কোটি টাকা ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও মূল্যস্ফীতি 5.6% নামিয়ে আনার লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.5%। গরিবদের জন্য যারা যথার্থ মূল্যস্ফীতি কষ্ট পাচ্ছে তাদের সামাজিক সুরক্ষাখাত ব্যয় বেশ বাড়ানো হবে। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ঋণ খেলাপি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আরএসআরএম গ্রুপের এবং রতন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, মাকসুদুর রহমান 5 থেকে 6টি ব্যাংক থেকে 2,500 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আরএসআরএম ও রতন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে 10টিরও বেশি মামলা রয়েছে। আদালত থেকে মাকসুদুর রহমানের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানায় র্যাব। তার বিরুদ্ধে ইতিপূর্বে প্রায় 2,500 কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। একই সাথে তার বিরুদ্ধে 10টির অধিক মামলা বিভিন্ন আদালত বা থানাতে রয়েছে এবং এই সকল মামলারও বিচার কার্য চলমান রয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো যা থাকবে। উজানের ঢলে হঠাৎ প্লাবিত চলন বিলে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে পাকা ধান।
আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। উজানের ঢলে হঠাৎই প্লাবিত পাবনার চলনবিলের নিম্নাঞ্চল, তলিয়ে গেছে পাকা ধান। শ্রমিক সংকটে ধান কেটে দ্রুত ঘরে তুলতে পারছেন না কৃষক। ভেজা ধান যাও বা ঘরে তুলেছেন তাতেও বাড়ছে উৎপাদন খরচ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হঠাৎ করেই বিলে পানি ঢুকে তলিয়ে গেছে সোনালী ধান, এই চিত্র পাবনার চলনবিলের। চাটমোহর উপজেলার ছাইকোলা হরিপুর নিমাইচড়া হান্ডিয়াল ইউনিয়নের মাঠে যখন পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা, তখনই উজানের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ধান। পানির ভেতর নামে কাটতে কষ্ট হচ্ছে, লিয়ে যাতেও কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে ধান 500 টাকা 1000 টাকা কাটাচ্ছে, তার ধান খরচ বাড়িয়ে যাচ্ছে। কৃষকের বিশাল ক্ষতি হয়েছে, ধানটা কাটে সময় পায় নাই। কৃষকরা জানান, শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না। বেশি মজুরিতে কিছু শ্রমিক মিললেও রয়েছে নৌকা সংকট। বিকল্প নানা উপায়ে ভেজা ধান ঘরে তুলতে পারলেও বেড়েছে খরচ। বিলের একটি স্লুইস গেট খোলা থাকায় এই দুর্ভোগ, অভিযোগ কৃষকদের। যে লিভারের দাম আছিল 600 টাকা, এখন হয়েছে 1000 টাকা, আর লিয়ে যাচ্ছে কষ্টের শেষ নাই। কাজ হচ্ছে নৌকায় করে উঠাচ্ছি, বিঘা প্রতি 7000 করে খরচ হচ্ছে, এছাড়া আরও গাড়িতে দেওয়া হচ্ছে। বছর বছর এই সময় সুইচ গেট খোলা রাখে, পানি আসে, ধান টান ডুবে যায়, আমরা ধানই কাটি পারি নি। যখন ধান ফান কাটা হয়ে যায় সেখানে সুইচ গেট আটকা যায়। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার ব্যবস্থা হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে। সরকারের যদি কোনো ডিসিশন থাকে প্রণোদনা বা পুনর্বাসন কার্যক্রম, সেখানে আমরা কৃষকদের সহযোগিতা করতে পারি। চলনবিলের চাটমোহর অংশে এবার 9,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নাটোরের গুরুদাসপুরের চাপিলা শাহি মসজিদ গায়েবী মসজিদ হিসেবে পরিচিত। প্রায় 400 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ ও 3 দরজার মসজিদটি। সংস্কার করে বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হলেও কিছু অংশে রেখে দেওয়া হয়েছে পুরনো নকশা ও কারুকাজ। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। চাপিলা একসময় মুঘলদের প্রশাসনিক কেন্দ্র ছিল। মুঘল কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে মসজিদ স্থাপন করেন মুন্সী এনায়তুল্লাহ। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী, তারপর বহুদিন লোকচক্ষুর অন্তরালে ছিল এ অঞ্চল, হয়ে পড়েছিল জঙ্গলাকীর্ণ। 1947-এর পর বসতি করতে থাকেন মুর্শিদাবাদ ও ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষ। আবারও খুঁজে পাওয়া যায় মসজিদটি। এখানে দেখা যায় যে একটা বট গাছের নিচে এই মসজিদ রূপে এই ঘরটা আর কি। তো আমার দাদারা ভেতরে যায় দেখে যে চামচিকা বাঘের গু ইত্যাদি ইত্যাদি দিয়ে ভরে পরিপূর্ণ ছিল। পরে দেখা যায় যে ভেতরে একটা মেম্বার আছে, তো মনে করা গেল এটা মসজিদ। সে সুবাদে আস্তে আস্তে নামাজ পড়া তিনারা শুরু করলো। লোকমুখে রটে যায় এক রাতের মধ্যে নির্মিত সেটি। এই মসজিদে বহু দান খেরাত আছে, শুক্রবারে তো মনে হয় একদম ভরে যায় আর কি। অনেকে গাইবি গাইবি করে, কিন্তু আসলে গাইবে না, আসলে মানুষই বানাইছে আর কি। ইট সুরকি দিয়ে তৈরি 40 ফুট দৈর্ঘ্য এবং 20 ফুট প্রস্থের মসজিদটির দেওয়ালের প্রস্থ 4 ফুটের মতো। প্রত্যেক বছর বছরই মেরামত করতে হয় মসজিদটা, চুন সুরকি দিয়ে তৈরি, এই কারণে রং করলে রং চটে যায়, ঝরে যায়। এলাকাতে আসে এখানে দেখে মসজিদটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মসজিদটি দর্শনে, তারা সহ এলাকাবাসী মনে করেন এখানে হতে পারে পর্যটন কেন্দ্র। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আজ সংসদে বাজেট উপস্থাপন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি। শীর্ষ ঋণ খেলাপি আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান গ্রেপ্তার। বন্দরে গম নষ্টের আশঙ্কা, 12 লাখ মেট্রিক টন রপ্তানি করবে ভারত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন
ekushey-tv.com ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।